হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তনজিনাজ মোহসেন আরেকটা ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট ছোট দিটা আমার লাইফ স্টোরি শেয়ার করবো তো আশা রাখি ভালোই লাগবে আসলে আমাদের সবারই ছোটবেলায় আমাদের বড় হওয়ার সময় বিয়ের পর বিয়ের আগে অনেক 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 কাহিনী থাকে তো আপনাদের সাথে যখন আমি কিছু কিছু ছোটো ছোটো গল্প শেয়ার করি আপনারা পছন্দ করেন অনেকের সাথে মিলেও যায় সো বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার চুলটা দেখছি ক্লিপ দিয়ে আটকাতে হচ্ছে অনেক বেশি ছোট হয়ে গেছে আমার সামনে চলছে এটা সামনাতেও কষ্ট হচ্ছে কিছু ছবি বেডরুমে ফাইনালি বের করেছি ডিসপ্লে করার জন্য যেগুলো আমি নর্মালি করি না বাট এনিওয়েজ আজকে আমি আমার হাজব্যান্ড রিলেটেড কোনো স্টোরি কিন্তু শেয়ার করবো না আজকে শেয়ার করবো আমি আমার ছোটোবেলার কিছু কাহিনি তো আবার হচ্ছে ডাল আর কই মাছের এই দুইটা জিনিসের সাথে মানে এই দুইটা খাবারের সাথে আমার কি সম্পর্ক সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পর্ক না মানে কি কাহিনি আছে বাট কই মাছের সাথে একটা বেশ ভালো শত্রু ধরনের একটা সম্পর্ক আমার আছে বা ছিল বলতে পারেন সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো আনিকা সহনের সাথে কথা হলো বললাম যে দেখা হয় না তোমাদের সাথে দেখা করব কিনা বলে যে হ্যাঁ আপু আমরা আসবো চলেন আজকে দিনটাও খুব সুন্দর দিন যতই সুন্দর হোক আমার ঘুম তো আর শেষ হয় না আজকাল কেন জানি সারাদিনটা আর লাগে কাজ এত বেশি করি যে মনে হয় যে খালে সারাদিন ঘুমাতেই থাকি আর স্কুলও বন্ধ একটু বেলা করে উঠা যায় যাই হোক ওরা আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো যেহেতু গরম গরম ওয়েদার দুপুরবেলা গরম গরম ভাত তোমার ভালো লাগে তো ভাই ভাবিও আসবে ভাবি মানে ছোটো ভাইয়ের বউ ভালো একটু দেশি ধরনের খানাই রান্না করি কারণ আমার একা না দেশি ধরনের খানা কখনো খাওয়া হয় না তো মিষ্টি কুমড়া আই মিন বাটারনাট স্কোয়াশ ওটা একটু ফ্রাই করলাম ভাতের সাথে একটু ভাজি বা ভারত আইটেম শুরুতে থাকলে কিন্তু আমার বাঙালিরা খুব বেশি পছন্দ করি ঠিক না আর তারপরে একটু ডাল রান্না করব কই মাছ আজকে ভাজবে একটু কই মাছ নিয়ে এসেছিলাম তো কই মাছের সাথে যে সম্পর্ক সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অদ্ভুত ধরনের ওটা So They can bite you, <laughs> bite the small fish. Actually, like, I get that they're, they're supposed to have sharp teeth, but so. I wish investigation would was <laughs> that. Yeah. Yeah? Nothing. What's They also smell like fish. They are fish. Yeah, I know. <laughs> কই মাছ ভাজাতে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমার সব বলতে সব আদর রসুন পেস্ট এখন দেবো দিয়ে এটাকে ভাজবো তো ছোটোবেলা যেটা হয়েছিল একদিন আমি স্বপ্নে দেখেছিলাম আমি যখন নার্সারিতে ছিলাম অ্যাকচুয়ালি প্লে গ্রুপে না নার্সারিতে মাকে টিফিনের মধ্যে টিফিন বক্সে কই মাছ দিয়ে দিচ্ছে আর আমার গলায় কাটা বেঁধে গেছে সেই যে আমি স্বপ্নে দেখেছিলাম ভয় পেয়েছিলাম তারপরে আমি কই মাছ আর নেক্সট দশ বারো বছর খাইনি মাছ আমি এমনিও খাই আর এটাও একটা রিজন ছিল আর ডালটা যে আমি আজকে বাগার দিচ্ছি আমরা কিন্তু সবসময় দেখতাম আমাদের বাগান দিতে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়া ঠিক না আমি ছোটোবেলা আম্মু আমাকে একদিন রান্না ডাল রান্না করতে দিয়েছিলো যখন তখন আমি পেঁয়াজ রসুনের সাথে আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম দেখেন আমি ছোটোবেলা থেকে কত ভালো পাকা রাঁধুনি তো ওটা দিয়ে যখন ডাল করেছিলাম সবাই কে আরে দারুণ মজা হয়েছে তো কী দিয়ে করছে কেমনি কি এই সেই খুব খুশি হয়ে গেছিলাম খালোমনিরাও আসছিলো রাজবাড়ি থেকে বেড়াতে তো সেখান থেকে আমার অ্যাকচুয়ালি ডালের একটা এক্সপেরিয়েন্স হয়ে গিয়েছিল যে আচ্ছা শুধু যে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডাল বাগান দেওয়া হয় তা কিন্তু না আমার আম্মু অবশ্য এখনও পর্যন্ত পাতলা ডাল এভাবেই রান্না করে আর আমার বাসায় এখনও পর্যন্ত প্রতিদিন পাতলা ডাল থাকবেই মানে এটা থাকবেই থাকবে তো এই হচ্ছে কাহিনি তো কই মাছ আমি এরপর আর দশ বছর বারো বছর খাইনি আর তারপর হচ্ছে যে যখন ফার্স্ট আমি খেলাম সেটা হচ্ছে যে আম্মু আমাকে খাওয়াতে গিয়েছিল একদিন কিন্তু আমি বাই দ্যাট টাইম মাছ না খেতে খেতে আমার মাছের প্রতি এমন একটা মানে বিতৃষ্ণা চলে এসেছিল আমার আমার আম্মু আমার বোনরা সবাই প্রতিদিনই কম বেশি মাছ খায় ছোট মাছ বড় মাছ সব আমি শুধু বড় মাছগুলোর মধ্যেই খাই তাও যদি একটু ভুনা করা হয় সামটাইমস যদি অনিহা হয় তাহলে শুধু মাছ পেঁয়াজ দিয়ে খাই এই ছিল আমার অবস্থা বাট যখন বিদেশে এসেছি কয়েক বছর যাওয়ার পর কেমন যেন ক্রেভিং হওয়া শুরু করলো তো এখন আমি চাই আমার ছেলেরা মাছ খাক আমার হাজবেন্ড মজা করে মাছ খায় শুধু যেটা করতে হবে ঠিক এইভাবে ভেজে পেঁয়াজ দিয়ে দিতে হবে তো দুপুরবেলা আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ পেট ভরে নমনম করে নিলাম আর মায়েরা হলো আমি তোমাকে একটু ভিতরে ঢুকে আচ্ছা ভাই চলে গেছে না আমি তোমাকে আমি বানিয়ে ফেলবো তোমরা তো অন্য দেখো অবস্থা Aku juga udah ke আজকের দিনটা যেহেতু বড় সামার টাইম আমরা প্ল্যান করলাম হঠাৎ করে মার্কেট যাবো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম ওখানে ভিডিওটা অলরেডি দেখেছেন না দেখে থাকলে একটু দেখে নেবেন মা আনিকা যেতে যাচ্ছিলো তো যে চলো যাই মার্কেটে যাই তো আমরা বের হয়ে গেলাম মার্কেটে দিকে যাচ্ছি তো যাওয়ার পর তো আমার ছেলেরা খুব খুশি আমারা খুব খুশি সোহানো পানিতে নামতে চাচ্ছে আনিকাও ছবি টবি নিচ্ছে কিন্তু আমি একমাত্র মন খারাপ করে বসে আছি আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি আসতে পারবে কিনা চলে আসো চলো আসো তোমার তো এমনিও বের হওয়ার সময় আসতে বলে যে না সবার কাজের টাইম এখন আরো দুই ঘন্টা আছে আমি থাকবো এখানে তো আর আসি নিজের মন আর এখানে আপু সুইমিং কিছু নিয়ে আসেনি আমাদের তো হঠাৎ প্ল্যান আসা হয়েছে নেক্সট টাইম আমরা সব গ্যাং শ্যাং মিলে সবাই আসবার ওই দিন আমরা ঢুকি মারব আর খাবারকে বাই দেবে যখনই বলি আমি সাঁতার জানি আমি বৃষ্টিকে লাভ দিতাম বন্যার সময় স্রোতে আমি সাঁতার কাটতাম নানু বাড়ি গিয়েও বিশ্বাসই করে না ওকে বিশ্বাস করাতে হবে যেদিন আমি যাবো ওকে নিয়ে নাম বলি সেদিন ওকে আমি দেখা দেবো যাই হোক আজকেই তো আমরা এসেছি আনন্দ করছি আমরা নিজেরা নিজেরাই আমার ছেলে ছোট দুইটা সালমান খানের মতো শার্ট খুলে থাকবে স্পেশালি এই মান বলে আমি সালমান খানের মতো শার্ট খুলে রাখবো বলছি ওকে এনজয় ইয়ার লাইফ বাবা জিলে আপনি সিদ্দিকে আমি তো আজকে হয়ে আছি যাই হোক এই তো ঘোরাঘুরি করে বাসায় এসেছি সোনার বাসায় চলে গিয়েছিল অ্যান্ড খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা মার্কেট ঘুরে আসবেন খুবই সুন্দর একটা বেচ আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল হাফেজ